আসসালামু আলাইকুম। বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজের অনলাইন ক্লাসে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের শুভেচ্ছা। আশা করি তোমরা ভালো আছো। আমাদের জন্য একটা খুশির খবর, আমরা শীঘ্রই আবার আমাদের শ্রেণীকক্ষে ফিরে আসতে পারবো ইনশাল্লাহ। তাহলে আমরা আবার সামনাসামনি পাঠ দান এবং পাঠ গ্রহণ করতে পারবো। আশা করি তোমাদের সংবাদটি তোমরা সবাই শুনেছো এবং তোমাদের কাছেও ভালো লাগছে। আগামীতে হয়তো আমরা ক্লাসে সরাসরি অংশগ্রহণ করব। তো এ তার আগে আমরা যে কয়টি ক্লাস করেছি সে কয়টি ক্লাসের পড়াগুলি অবশ্যই আমরা মনোযোগ সহকারে দেখব। তো গত ক্লাসে আমি বাংলা দ্বিতীয় পত্র পড়িয়েছি, আজকেও আমি বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ অংশ নিয়ে আলোচনা করব। তো ব্যাকরণ অংশে আমি প্রথম পরিচ্ছেদ দ্বিতীয় প্রথম অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ পড়িয়েছিলাম। আমাদের দ্বিতীয় পরিচ্ছেদে ছিল ধ্বনি ও বর্ণ। তো ধ্বনি ও বর্ণ নিয়ে আমি আলোচনা করেছি গত ক্লাসে। আজকে আমি আলোচনা করছি এই বাংলা ভাষায়। আমি গত ক্লাসে বলেছিলাম যে বাংলা ভাষায় বর্ণমালা আছে 50টি। এই বর্ণমালাগুলিকে বর্ণমালাগুলি 50টি বর্ণমালার মধ্যে পূর্ণমাত্রার বর্ণ আছে, অর্ধমাত্রার বর্ণ আছে, মাত্রা ছাড়া বর্ণ আছে। তো চলো আমরা বলে চলে যাই যে মাত্রা পূর্ণমাত্রার বর্ণ কয়টি এবং সেই বর্ণগুলি কী কী সেটা একটু জেনে নেই। তোমরা এখানে দেখো আমি সর্বর্ণ নিচে দিয়েছি, সর্বর্ণগুলি নিচে দিয়েছি, ব্যঞ্জন বর্ণগুলি উপরে দিয়েছি। তোমরা যদি তোমাদের সুবিধার জন্য আমি নিচে থেকে বলে যাচ্ছি, অ আ হ্রস্বই দীর্ঘই, হ্রস্বউ দীর্ঘউ। স্বরবর্ণের মধ্যে আমাদের ছয়টি আছে পূর্ণমাত্রার বর্ণ, স্বরবর্ণের মধ্যে ছয়টি আছে পূর্ণমাত্রার বর্ণ। তা এই বর্ণগুলি ছাড়াও ব্যঞ্জন বর্ণে আছে বাকি বর্ণগুলি। আমরা এখান থেকে দেখি, ক ঘ চ ছ বর্গীয় জ ঝ ট ঠ ড ঢ। এখানে আছে ত দ দন্তান্ন ফ ব ভ ম অন্তস্থ জ অন্তস্তর ল মূর্ধন্যস্য দন্তাস্য হ ঢয়শিন্যার ঢয়শিন্যার অন্তস্থীয়। অর্থাৎ এখানে মোট বর্ণ আছে পূর্ণমাত্রার, আমি এখানে লিখেছি দেখো 32টি। পূর্ণমাত্রার বর্ণ হচ্ছে 32টি। এটা কিন্তু একটা জ্ঞানের প্রশ্ন থাকে, সংক্ষিপ্ত প্রশ্ন যে পূর্ণমাত্রার বর্ণ কয়টি। এরপরে আছে অর্ধমাত্রা, যে বর্ণগুলির মধ্যে অর্ধেক মাত্রা দেওয়া আছে। তোমরা লিখে দাও শাখা গ, পুরাটার মধ্যে মাত্রা দিয়ে দাও গয়ের মধ্যে। আসলে কি গ পূর্ণমাত্রার বর্ণ? তারপরে তোমরা ঘ লেখো, এটা কি ঘ লিখেছ না খ লিখেছ বোঝা যায় না। অতএব এই বর্ণগুলি কিন্তু আমরা সুন্দর করে লিখব স্পষ্ট করে। আমি অর্ধমাত্রার বর্ণ লিখেছি, অর্ধমাত্রার বর্ণ হচ্ছে এখানে কয়টি? এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট। তাইলে অর্ধমাত্রার বর্ণ হচ্ছে 8টি। অর্থমাত্রার বর্ণ হচ্ছে শিক্ষার্থীরা 8টি। তাহলে এই 8টি বর্ণ কি কি আমরা একটু জেনে নেই। স্বরবর্ণ থেকে এসেছে রি অর্ধমাত্রার, আর ব্যঞ্জন বর্ণ বাকিগুলো খ গ মূর্ধন্য থ ধ প এবং তালবর্ষ। এই 8টা বর্ণ হচ্ছে অর্ধেক মাত্রা থাকবে। এখন আমরা যদি যে রি লিখতে পুরো মাত্রা দিয়ে দেই, ধ লিখতে পুরো মাত্রা দিয়ে দেই, প লিখতে দিয়ে দেই পুরো মাত্রা, হ্যাঁ মূর্ধন্য অনেক সময় তোমরা লেখো কি এটা মূর্ধন্য না দন্তান্য, কোনোটাই বোঝা যায় না। তাহলে আমরা মাত্রাগুলি যদি ঠিক করে দেই, দন্তান্যর মাত্রা থাকবে, দন্তান্য হচ্ছে পূর্ণমাত্রার বর্ণ, ওটার টান থাকবে ডান দিক থেকে এবং বাম দিক থেকে, আর মূর্ধন্যের মাত্রা থাকবে ডান দিক থেকে অর্ধমাত্রা। এরপরে আমরা মাত্রাহীন বর্ণ, যে বর্ণগুলির মধ্যে একেবারেই মাত্রা নাই, সেগুলো কী কী? স্বরবর্ণ থেকে এসেছে 4টি, এ ঐ ও
ও এই চারটা বর্ণ একেবারেই মাত্রা নাই দেখো। এরপর ব্যঞ্জন বর্ণ থেকে এসেছে ঙ ঞ খণ্ডত্ব অনুস্বার বিসর্গ এবং চন্দ্রবিন্দু এই দশটি। এখানে মাত্রাহীন বর্ণ হচ্ছে দশটি। তাহলে কিন্তু আমরা এখান থেকে অনেকগুলো অবজেক্টিভ পেয়ে গেছি। আমাদের এখান থেকে প্রথমত মূলত মাত্র পূর্ণ মাত্রার বর্ণ কয়টা একটা অবজেক্টিভ, অর্ধমাত্রার বর্ণ কয়টা একটা অবজেক্টিভ, মাত্রাহীন বর্ণ কয়টা এটাও একটা অবজেক্টিভ। এরপরে আমরা যে কোনো একটা বর্ণ দিয়ে এটা কোন মাত্রার বর্ণ, তাই না? এরপরে স্বরবর্ণের রূপ কয়টি, স্বরবর্ণের রূপ হচ্ছে দুইটি, একটি হচ্ছে পূর্ণ মাত্রার রূপ আরেকটি হচ্ছে সংক্ষিপ্ত রূপ। শিক্ষার্থীরা পূর্ণরূপ কোনটি? বাংলা ভাষায় লেখার সময়, বাংলা ভাষায় লেখার সময় কোনো শব্দে স্বাধীনভাবে স্বরবর্ণ যদি বসে তাহলে সেটা হচ্ছে স্বরবর্ণের পূর্ণরূপ। সেটা কি? এটা আবার তিনভাবে হতে পারে, শব্দের পূর্ণরূপটা শব্দের আগে বসতে পারে, শব্দের মাঝে বসতে পারে, অথবা শব্দের শেষে বসতে পারে। যেমন আমি উদাহরণ দিয়েছি, এটা শব্দের আগে অনেক, এটা শব্দের আগে বসেছে পূর্ণমাত্রা স্বরবর্ণের। বাউল এটা হচ্ছে মাঝে, মাঝে বসেছে এই স্বরবর্ণ। এটা হচ্ছে শেষে, বই শব্দের শেষে। তাহলে আমরা পূর্ণমাত্রায় তিনভাবে বসতে পারে। এরপরে স্বরবর্ণের একটা সংক্ষিপ্ত রূপ আছে, সেটা কি? অ ছাড়া, হ্যাঁ, অ ছাড়া স্বরবর্ণগুলি যদি ব্যঞ্জন বর্ণের সাথে যুক্ত হয়ে লেখার কাজে ব্যবহৃত হয়, আচ্ছা, তাহলে সংক্ষিপ্ত রূপে আমরা দেখতে পাচ্ছি যে স্বরবর্ণগুলি যদি ব্যঞ্জন বর্ণের সাথে অ ছাড়া যুক্ত হতে যায় সেখানে সংক্ষিপ্ত রূপ ধারণ করে। তবে এর একটা নাম আছে, সেটা হচ্ছে সংক্ষিপ্ত রূপকে বলে কার, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে কার। তাহলে এই কার চিহ্ন কয়টি? কার চিহ্ন হচ্ছে অ ছাড়া দশটি। আমাদের স্বরবর্ণ হচ্ছে মোট এগারোটি, কিন্তু যেহেতু অবাদ এর কোনো চিহ্ন নেই, কার চিহ্ন নেই, সেজন্য আ থেকে আমরা চিহ্নগুলি লিখব। দেখি একটু, আতে কি? আতে হচ্ছে আকার। রশ্মিতে কি? রশ্মিকার। দীর্ঘইতে কি? দীর্ঘিকার। রস্বউতে রস্বকার, দীর্ঘউতে দীর্ঘকার। রীতে হচ্ছে রিকার। এগুলো হচ্ছে কার চিহ্ন, একার। তারপরে ঐকার, ওকার এবং ওকার। তাহলে আমরা যে গুণে দেখো এখানে দশটা, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, তাহলে কার চিহ্ন কয়টি হচ্ছে? এটা কিন্তু একটা সংক্ষিপ্ত প্রশ্ন। কার চিহ্ন স্বরবর্ণের কার চিহ্ন হচ্ছে দশটি। তাহলে এই চিহ্নগুলি আমরা জেনে নিলাম এবং পূর্ণমাত্রার বর্ণ জানলাম, অর্ধমাত্রার বর্ণ জানলাম, মাত্রাহীন বর্ণ জানলাম, তারপরে আমরা স্বরবর্ণের দুটি রূপ দেখতে পেলাম, একটা পূর্ণরূপ একটা সংক্ষিপ্ত রূপ। এবার আমরা ব্যঞ্জন বর্ণে যাব, ব্যঞ্জন বর্ণের রূপগুলো আমরা একটু জেনে নেই। তো শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ স্বরবর্ণের রূপ, দুটি রূপ নিয়ে আলোচনা করলাম, পূর্ণরূপ এবং সংক্ষিপ্ত রূপ। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কার। তাহলে কার চিহ্ন দশটি, এটা নিয়েও আমরা আলোচনা করলাম। চলো এসব ব্যঞ্জন বর্ণের রূপ নিয়ে আলোচনা করি। ব্যঞ্জন বর্ণের দুটি রূপ, পূর্ণরূপ এবং সংক্ষিপ্ত রূপ। পূর্ণরূপ কি? ব্যঞ্জন বর্ণের পূর্ণরূপ শব্দের প্রথমে, মাঝে এবং শেষে বসে এর পূর্ণতা প্রকাশ করে। যেমন শব্দের প্রথমে যদি ব্যঞ্জনবর্ণ বসে, পূর্ণরূপ কবিতা, এটা হচ্ছে ব্যঞ্জনবর্ণের প্রথমে ব্যঞ্জনবর্ণ বসেছে। মাঝে বসেছে কাকলি, এটা হচ্ছে মাঝে ব্যঞ্জনবর্ণের রূপ। আম এটা ম, এটা হচ্ছে শেষে। তাহলে আমরা ব্যঞ্জনবর্ণের তিনটি দিকে, তিনটি সময়ে, মাঝে শেষে এবং প্রথমে, এই তিনটি সময়ে ব্যঞ্জনবর্ণের পূর্ণ রূপ দেখা যায়। তো সংক্ষিপ্ত রূপও একটা আছে ব্যঞ্জনবর্ণের, দ্বিতীয়টা, সেটা হচ্ছে ব্যঞ্জনবর্ণকে, ব্যঞ্জনবর্ণকে যখন স্বরবর্ণের সাথে প্রকাশ করতে যায় বা ব্যঞ্জনবর্ণ প্রকাশিত হয় তখন সংক্ষিপ্ত রূপে প্রকাশিত হয়। আর এই সব ব্যঞ্জনবর্ণের এই সংক্ষিপ্ত রূপকে বলে ফলা।
আমরা জানি যে ফলারও কয়েকটি চিহ্ন হচ্ছে, সেটি কয়টি? ফলা চিহ্ন হচ্ছে ছয়টি, ফলা চিহ্ন হচ্ছে ছয়টি, হুম, ফলা চিহ্ন হচ্ছে ছয়টি। এই ছয়টি ফলা চিহ্ন আমরা এখন আলোচনা করি যে কোন কোন ফলা চিহ্নগুলি রয়েছে। যেমন দন্তান্ন বা মূর্ধন্য ন ফলা, ব ফলা, ম ফলা, র ফলা, ল ফলা, জ ফলা, অর্থাৎ এই ছয়টি রূপ হচ্ছে ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপ, আর এই সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। এটা একটা প্রশ্ন আসে যে ফলা চিহ্ন কয়টি বা ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলে, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলে, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ কয়টি। এখান থেকেই কিন্তু আমরা এতটুকু চ্যাপ্টারের মধ্যে কিন্তু অনেকগুলো প্রশ্ন পেয়ে গেলাম। তো আগামী ক্লাসে আমরা এর বাকি যে ধ্বনিতত্ত্বটা আছে, ধ্বনি উচ্চারণের স্থান অনুযায়ী কোন ধ্বনি কোথা থেকে উচ্চারিত হলে সেই ধ্বনির নাম কি, সেটা নিয়ে আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই থাক, আর এই যতটুকু আমি পড়িয়েছি এর মধ্যে থেকে তোমরা অন্তত 15টি বহুনির্বাচনী তৈরি করবা, তাহলেই দেখবা চ্যাপ্টারটা তোমাদের সুন্দর আয়ত্তে এসে যাবে। তো আগামী ক্লাসে তোমাদের আবারও আমি আসব এবং সে বিষয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।